একসময় দর্শকের মনে আলোড়ন তুলেছিলেন চিত্রনায়িকা পপি। অনেক ভক্তের রাতের ঘুমও কেড়ে নিয়েছিলেন তিনি। তবে সময়ের সাথে সাথে সেই অভিনেত্রী দর্শকের মাঝ থেকে যোজন যোজন দূরে। ১৯৯৭ সালে মুনতাজুর রহমান আকবর পরিচালিত কুলি সিনেমায় অভিষেকের পর অসংখ্য ব্যবসা সফল চলচ্চিত্র উপহার দেন তিনি। অভিনয় করেছেন ঢালিউডের জনপ্রিয় নায়কদের বিপরীতে। তবে সেই পপি দীর্ঘদিন থেকে আড়ালে। তার আড়ালে থাকার বিষয়টি একান্ত ব্যক্তিগত হলেও শোবিজ অঙ্গনে তার বিয়ে, সন্তানের গুঞ্জন রটে তার আড়ালে চলে যাওয়ার পর থেকেই। তবে এই বিষয়টি নিয়ে এই নায়িকার কোনো মন্তব্য মেলেনি এখন পর্যন্ত। আড়ালে যাওয়ার আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই নায়িকা বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন। এর মধ্যে সাদেক সিদ্দিকি পরিচালিত ডাইরেক্ট অ্যাটাক সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন তিনি। আগামী নভেম্বরে মুক্তি পেতে যাচ্ছে এটি। আড়ালে যাওয়ার আগে সিনেমাটি নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন পপি। সে সময় তিনি জানিয়েছিলেন এটি তার অভিনয় জীবনের ভালো একটি সিনেমা। ঘনিষ্ঠ একাধিক সূত্র জানিয়েছে পপি ধানমন্ডি এলাকায় বাস করেন। মহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা।